আসসালামু আলাইকুম আমি এচে হানিফ আজকে তোমাদের সাথে শেয়ার করব ইআইসিটি অফলাইন বেঞ্চে পড়তে গেলে তোমাকে কীভাবে খাতা সাজাতে হবে এবং এই নোট খাতা প্রত্যেকটা বেঞ্চেই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা হয় অর্থাৎ তুমি চাপ্টার ওয়ানের জন্য একটা নোট খাতা তৈরি করতে হবে চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স এভাবে আলাদা আলাদাভাবে খাতা তৈরি করতে হয় একটা নোট খাতা হচ্ছে একজন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধনস্বরূপ আমি তোমাকে কতটুকু পড়াচ্ছি আর তুমি এক্স্যাক্টলি কতটুকু নিতে পারতেছো বা তুমি কতটুকু বুঝতে পারতেছো এই সম্পূর্ণটা প্রতিফলিত হয় তোমার নোট খাতায় আমাদের ব্যাচে একটা অধ্যায় শেষ হওয়ার পর তার নোট খাতা এখানে জমা দিতে হয় নির্দিষ্ট ডেটে নোট খাতা জমা দেওয়ার পরে আমরা কয়েকজন মিলে নোট খাতাগুলো চেক করতে থাকি এবং আমাদের পড়ার সাথে তার কোন জায়গায় অসামঞ্জস্যতা দেখা যায় তা আমরা সাথে সাথে মার্ক করে দিই এবং কোনো শিক্ষার্থীর খাতায় কোনো কিছু মিসিং থাকলে বা আমার কথার সাথে কোনো ধরনের অসামঞ্জস্যতা দেখা দিলে তাকে অবশ্যই তা ফিল আপ করতে হয় এবং যদি সে আমার কথার ফিফটি পারসেন্ট না মানে তাহলে খাতা তাকে রিপিট লিখতে হয় অর্থাৎ তোমাকে পরিশ্রম করতেই হবে মনে রাখতে হবে মেধাবী আসলে আমরা কাদের বলি যারা পরিশ্রমী আসলে তুমি যেমন পরিশ্রম করবা তুমি ঠিক তেমনটাই ফলাফল পাবা এখন আমি তোমাকে দেখাবো এইচএসি খাতা তার নাম হচ্ছে রাইফি আর এটা হচ্ছে জান্নাতুল আনিকার নোট খাতা তো এখন দেখো নোট খাতা কিভাবে করতে হয় আমি এখন তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি এইচএসি ছাব্বিশের পদ্ধতির একটা নোট খাতা আমাদের প্রত্যেকটা বেচে প্রত্যেকটা স্টুডেন্টকে নোট খাতা করা বাধ্যতামূলক এবং এখানে জমা দেওয়া বাধ্যতামূলক তারপর দেখো প্রথমত হচ্ছে আমাদের এখানে একটা অধ্যায় আমরা কিভাবে ক্লাস করাবো তার একটা ইন্ডেক্স দেওয়া থাকে এই ইন্ডেক্সের সাথে ফুললি ব্যালেন্স করে তোমাকে এই খাতাটা সাজাতে হয় যেমন দেখো এখানে টোটাল তেরোটা টপিকটা তার লিখা আছে এখন এই টপিক বেস ধরে এটা একটা টপিক যেমন প্রখারবেদ এক নম্বর টপিক সে এখানে ভুল করছে কি তার প্রখারবেদ টপিকটা লিখে নাই। টপিক এখানে লিখতে হবে তারপর এই টপিকের আঙ্গেকে আমরা তোমাকে কতগুলো প্রশ্ন দিয়ে থাকি প্রত্যেকটা ক্লাসে এই প্রশ্নগুলো সুন্দর করে অ্যান্সার দেওয়া হয় সে সুন্দর করে এর অ্যান্সার লিখছে বেশ ভালো তারপর দেখো এই যে টপিক তার মিস্টেক হচ্ছে টপিকটা আসলে লেখা থাকবে সবসময় উপরে সে লিখে ফেলছে কি এখানে এগুলো কিন্তু আমরা তাকে বলে দিব যে কে কোন জায়গায় কারেকশন করতে হবে তারপর দেখো এই টপিকের এইটি ছিল আমাদের দ্বিতীয় ক্লাস এই টপিকের আন্ডারে যে বিষয়গুলো ছিল সে সবগুলো এখানে সুন্দর করে লিখবে এখানে কিছু ভুল ছিল এগুলো আমরা কেটে দিয়েছি তারপর দেখো এই টপিক এখানে লিখে থাকবে এই টপিকের আন্ডারে ক্লাসে যা যা প্রশ্ন ছিল সে সবগুলো এখানে লেখার চেষ্টা করেছে সিমিলার ওয়েদার ধর যে ডেসিমাল টু আদার্স একটা টপিক এই টপিকের আগেকে যে টপিক প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো লিখেছে এবং এখানে সে অ্যান্সার লিখার চেষ্টা করেছে এভাবে সে সম্পূর্ণ অধ্যায়টা অর্থাৎ সংখ্যা পদ্ধতি দেখো সাইন নাম্বার প্রশ্ন দেন এগুলোর অ্যান্সার সে লিখার চেষ্টা করেছে বেশ ভালো এভাবে সে পদ্ধতি নোট করেছে ক্লাসের বিষয়গুলো সে সুন্দর করে নোট করেছে বেশ ভালো কিন্তু এটা সম্পূর্ণ ক্লাস লেকচার বাট আমরা তাকে এম সিকিউ প্যাটার্ন পড়াইছি আমরা তাকে সিকিউ কিউ প্যাটার্ন পড়াইছি এবং একটা সিকিউ প্যাটার্ন দেওয়া ছিল যে প্যাটার্নে লেখা ছিল একটা সি কিউ হতে কতভাবে তোমাকে প্রশ্ন করা সম্ভব সে এটা এখানে স্টিল তুলে নেয় তার মানে তার এই নোট খাতা এখনও কমপ্লিট না যদিও তার নোট খাতা এখানে জমা দেওয়া আছে আমাদের অনেক বেশি অনেকের নোট খাতা কমপ্লিট ছিল বাট আমার এখানে ছিল না সো তাদের নোট খাতার ভিডিও দেওয়ার আমার পক্ষে সম্ভব হয় নাই এখন তোমাকে দেখাই একেবারে ফুললি কমপ্লিট হওয়া একটা লজিক গেটের উপর নোট খাতা লজিক গ্রেটার নোট খাতা হচ্ছে এইচএসি ছাব্বিশের জান্নাতুল আঞ্জুম আনিকা মাইমিসিং মোমিন সরকারি কলেজের দেখো তার নোট খাতার বৈশিষ্ট্য হচ্ছে দেখো এটা সকল অধ্যায়ের ক্ষেত্রে আমাদের সিমিলার সিস্টেম যে তোমাকে এটা ইন্ডেক্স থাকতে হবে এই ইন্ডেক্সের উপর ভিত্তি করে তোমার নোট খাতাটা সাজাতে হবে দেন দেখো ওই ইন্ডেক্সের আলোকে তোমাকে কতগুলো প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্নগুলো তারপর তোমাকে স্টেপ বাই স্টেপ সলভ করতে হয় যেমন এটা নোট খাতা এই নোট খাতা দেখার পর তুমি ভালো করে বুঝতে পারবা যে বয়েছে বরং অনেক বেশি গুছানো তোমার নোটখাতা এতটাই সুন্দর করে গুছানো যে তুমি নোট খাতা দেখে নিজে নিজেই শান্তি পাবা না আমার এই অধ্যায়ের কোনো ধরনের সমস্যা থাকা সম্ভব না আসলে উচিত না তারপর দেখো এই যে প্রথম অধ্যায় ক্লাস শেষ তারপর সে এই যেভাবে সুন্দর করে নোট করছে গেট টু ফাংশন টপিক গেট টু ফাংশন টপিক ফাংশন টু গেট বুলিয়ান অ্যালজেব্রা দেখো এই যে টপিকগুলো সে কিন্তু লিখে রাখছে এখানে টপিক আর এই টপিকগুলো কিন্তু এখানে লিখা আছে দেখো যে ডিজিটাল মৌলিক গেট যৌগিক গেট গেট টু ফাংশন ফাংশন টু গেট টপিক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ওকে তারপর দেখো এই থেকে ছিল বুলিয়ান অ্যালজেব্রা এই যে অ্যালজেব্রাগুলো প্রমাণ দেওয়া আছে এখানে তারপর দেখো এই অ্যালজেব্রা থেকে সত্য স্মরণ রিলেটেড কিছু প্রশ্ন আসে সে বিষয়গুলো সেখানে নোট করেছে যেগুলো আমরা ক্লাসে আলোচনা করে থাকি তারপর ফাংশন সরলীকরণ ফাংশন সরলীকরণ দেখো এখানে আমরা মোটামুটি ক্লাসে অনেকগুলো সরলীকরণ দিয়ে থাকি সে অনেকগুলো সরলীকরণ লিখছে এবং বিভিন্ন ধরনের বোর্ডের টুকটাক যে প্রশ্নগুলো আছে সরলীকরণ সেইগুলো আমরা সলভ করছি সেগুলো লিখেছে তারপর দেখো ডিম অর্গান যা যা ছিল সেইখানে সরলীকরণ অনেক কিছু লিখছে দেখো এই যে ফাংশন সরলীকরণ ফাংশন সরলীকরণ এখানে প্রায় উনচল্লিশ চল্লিশ প্রায় ঊনপঞ্চাশ তো অ্যাপ্রক্সিমেটলি এখানে ষাট থেকে পঁয়ষট্টি মতো সরলীকরণ তার নোট খাতায় করা আছে তারপর গেট টু গেট কনভার্শন দেখো গেট টু গেট কনভার্শন থেকে আমরা অনেকগুলো প্রশ্ন দিয়ে থাকি এই প্রশ্নগুলি ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে বারবার আসে এই প্রশ্নগুলো এর বাইরে আসলে প্রশ্ন করাই হয় না গেট টু গেট কনভার্সনের ক্ষেত্রে তুমি এই চব্বিশ বলো বা তেইশ বলো বা উনিশ বলো সব বোর্ডে তুমি দেখবা যে এই টপিকের বাইরে কোনোভাবে প্রশ্ন করা হচ্ছে না এখন দেখো এই প্রশ্নগুলো সে স্টেপ বাই স্টেপ অ্যান্সার লিখেছে এই সবগুলো কিন্তু আমরা ক্লাসে লিখে এবং সে কিন্তু তার ক্লাসের আলোকেই এই নোট খাতা করেছে সো একজন স্টুডেন্ট চাইলে শ্রেণীকক্ষে শিক্ষকের কথা অনুসারে সে নোট করতে পারে সুন্দর করে এবং কোনো প্রকার শীত ছাড়াই সে নিজ দায়িত্বে এই শীতটা তৈরি করবে এইটাই হচ্ছে আমাদের পড়ার সিস্টেম তুমি বই ছাড়াই তুমি একটা সুন্দর বই বানিয়ে ফেলতে পারবো তোমার নোট খাতাগুলোর সমন্বয়ে দেখো তারপর হচ্ছে এই কাহিনী তারপর হচ্ছে অ্যানকোডা ডিকোডার টপিক অনেক সুন্দর করে লিখেছে কোনটা অ্যানকোরা মনিটর মনিটর আছে ওকে তারপর অ্যানকোডা থেকে সম্ভাব্য যত প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো এখানে লিখে নেয় হয়তো বাট সেগুলো অ্যান্সার লিখার চেষ্টা করেছে এখানে প্রশ্ন লিখে নেয় বাট প্রশ্নের আঙ্গিকে সে জাস্ট হিন্টস লিখে সবগুলো সলভ করে ফেলছে ওকে ও আচ্ছা কোয়েশনগুলো তারপর দেখো এইখানে লিখেছে সে এই যে দেখো কোশ্চন এই কোয়েশানগুলো অ্যান্সারই সে স্টেপ বাই স্টেপ এখানে লিখার চেষ্টা করেছে দেখছো এই যে অ্যান্সার এভাবেই আমাদের শ্রেণীকক্ষে আমরা পাঠদান করে থাকি যে তোমাকে কিভাবে পড়তে হবে তোমার নোট খাতে কীভাবে তৈরি করতে হবে তারপর দেখো এই যে একটা টপিক অ্যাডার অ্যাডার থেকে কী কী প্রশ্ন করতে হবে এই যে প্রশ্নগুলো দেখছো অ্যাডার থেকে এই তেরোটা কোয়েশন তোমাকে পড়তে হবে এই তেরোটা কোয়েশন আমরা ক্লাসে সুন্দর করে গুছিয়ে পড়িয়ে থাকি এবং সে এই বিষয়গুলো সুন্দর করে নোট করছে ওকে তুমি এমন কোনো টেস্ট পেপার বলো এমন কোনো সাপ্লিমেন্ট বলো এমন কোনো বোর্ড বলো যেখানে তুমি এর বাহিরের প্রশ্ন পাচ্ছ না এটা শিওর এখন দেখো তারপরে সে সুন্দর করে নোট করেছে বেশ ভালো টপিক ছিল ফ্লিপফ্লপ এই টপিক সে সুন্দর করে নোট করে ফেলেছে ওকে আরও কিছু রেজিস্টার মোড টপিক তারপর দেখো এই যে বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন যেমন মাইনসিং বোর্ড চব্বিশ যেহেতু প্রশ্নটা অনেক সুন্দর ছিল চব্বিশে সো এটাও সে এখানে সলভ করার চেষ্টা করেছে এগুলো আমরা ক্লাসে আলোচনা করে থাকি তারপর দেখো সিকিউ সলভ এই টপিককে কতগুলো সিকিউ সলভ বা সিকিউ প্যাটার্ন দেওয়া থাকে সেই প্যাটার্নগুলো এখানে আসলে একটা সিকিউ প্যাটার্ন যেহেতু সে লিখেছে সিকিউ সলভ অর্থাৎ আমরা এই অধ্যায় পড়া শেষে তোমাকে একটা টপিক হতে কত কতভাবে সিকিউ প্রশ্ন করতে পারে এটাকে বলে আমরা সিকিউ প্যাটার্ন যেমন দেখো এখানে চিত্রটিকে আছে এটা হচ্ছে হাফ এডার ফুলার হাফ এডার ফুলার থেকে তোমাকে এই যে দেখো পাঁচ নয়টা প্রশ্ন অর্থাৎ হাফ এডার ফুলার থেকে তোমাকে নয়ভাবে প্রশ্ন করা সম্ভব এখানে নয়টা প্রশ্ন সে লিখেছে এবং এই সবগুলো অ্যান্সার এখানে লেখার চেষ্টা করেছে ওকে সো তুমি যখন এভাবে টপিক ধরে ধরে সুন্দর করে নোট করবা তোমার কোনো প্রকার গাইড বই এগুলো ছাড়াই তুমি নিজেকে ডেভেলপ করতে পারবা তবে আমাদের এখানে পড়ার সময় তোমাকে একটা বই বাধ্যতামূলক কিনতে হয় কারণ আমরা যে কোনো একটা বই লাইন বাই লাইন দাগিয়ে থাকি তার মধ্যে বোর্ড বই তো অবশ্যই অবশ্যই ওকে তারপর দেখো এটা হচ্ছে দ্বিতীয় একটা প্যাটার্ন লজিগেট হতে দ্বিতীয় একটা প্যাটার্ন তা হচ্ছে অ্যানকোডার ডিকোডার তো এনকোড ডিকোর থেকে এই যে এখানে দেখো দেওয়া আছে অলরেডি সাতটা কোয়েশন আটটা কোয়েশান দেওয়া আছে অ্যানকোর ডিকোডার থেকে তোমাকে আটভাবে কোয়েশন করতে পারে যে সেই আটটা কোশানে সে নিজ দায়িত্বে সলভ করার চেষ্টা করেছে বেশ ফাইন তারপর দেখো এভাবে তিন নাম্বার সিকিউ প্যাটার্ন তারপর দেখো এখানে তিন নাম্বার সিকিউ প্যাটার্ন থেকে আরো আছে সাতটা কোয়েশন তারপর হচ্ছে সাতটা কোয়েশান তারপর দেখো চার একটা প্যাটার্ন আছে এখান থেকে দেওয়া আছে পাঁচটা কোয়েশান তারপর দেখো আমাদের আরেকটা কোয়েশন প্যাটার্ন আছে এই যে পাঁচটা হ্যাঁ পাঁচ নাম্বার কোয়েশন প্যাটার্ন এখান থেকে প্রশ্ন দেওয়া আছে হলো তাকে ছয়টা এই ছিল লজগির হতে আমাদের কোয়েশন প্যাটার্ন অর্থাৎ পাঁচ টাইপের কোয়েশান প্যাটার্ন আমরা দিয়ে থাকি তারপর হচ্ছে আমরা কিছু সিকিউ সলভ দিয়ে থাকি এখানে প্রায় দশটার মতো সিকিউ সে নোট করেছে ওকে তার মানে আমাদের হিসেবে একমাত্র এই আনিকার নোট খাতাটা আমাদের ক্লাস অনুযায়ী পারফেক্টলি কমপ্লিটেড ঠিক প্রত্যেকটা স্টুডেন্টকেই এভাবে আমাদের এখানে নোট খাতা কমপ্লিট করতে হয় আমাদের তার বেশি মোটামুটি সবাই একেভাবে খাতা করেছে কয়েকজন বাকি আছে অর্থাৎ কয়েকজনের খাতা এই যে সিকি কোয়েশনগুলো তারা তুলে না আমরা তোমাদের নোট খাতা এমনভাবেই সাজিয়ে থাকি যেন যে কোনো ধরনের ক্লাস টেস্ট বা ইয়ার ফাইনাল কিংবা ফাইনাল পরীক্ষায় তুমি যেন কোনোভাবেই অন্য কোনো কিছু সাহায্য নেওয়ার প্রয়োজন না পড়ে ওকে এই ছিল আমাদের নুটখাতার বিষয়ভিত্তিক শেয়ার সো দেখা হচ্ছে পরবর্তীকুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ